আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু লাবণী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। তো দেখতেই পাচ্ছেন আমার দুটো পাখির ভিতর একটা পাখি মারা গিয়েছে, আর এই যে একটা পাখি আছে যার জন্য আমাদের মনটা খুব খারাপ। পাখিটা, এ পাখিটাও আজকে আমাদের খাঁচাটা খালি করে দিয়ে চলে যাবে। তো ও আসলে পাখিও যে মানুষের মতো কষ্টটা বুঝতে পারে, এটা এই পাখিটাকে দিয়ে আমি বুঝতে পারলাম। যখন ওই পাখিটা মরে ছিল তখন ও খুব টানাটানি করছিল। তো ওই পাখিটা ছেড়ে দিতে বলেছিল ওর বাবা। তো আমি ছেড়ে দিব, কিন্তু আন্টি এসে বলছে না পাখিটা ছেড়ে দিও না, আমাকে দাও, আমি নিয়ে যাই। আন্টি যে বাসায়, আরেকটা বাসা আছে ওনার বাসায় দিয়ে দিবে। ওনাদের চারটা পাখি ছেলে, তো একটা পাখি বিড়ালে খেয়ে ফেলেছে আর তিনটা আছে। তো আন্টি সেজন্য এটাকে নিয়ে যাবে, এই যে ধরার জন্য খুব চেষ্টা করছে। তো আমাদের তো খুবই খারাপ লাগছে, আসলে এতদিন পালার পরে একটা মারা গেল। এই শীতের জন্য আসলে পাখিটা মারা গিয়েছে। তো কি বলবো আর, এখন কষ্ট লাগলেও কি করার। আর ওকে তো একা রাখা যাবে না, ওর তো জোড়া দরকার, যার জন্য আন্টি বললো বলে আমি রাজি হয়ে গেলাম যে ও ওইখানে গেলে ও সঙ্গী পাবে, যার জন্য দিয়ে দিলাম। এই যে আন্টি একটা শপিং ব্যাগে ভরে নিয়েছে, একটু ফুটা করে নিয়েছে যাতে ওর কষ্ট না হয়, এভাবে ধরে নিয়ে যাবে। আমার মেয়েদের তো খুব খারাপ লাগছে, এতদিন পেলে এখন দিয়ে দিতে হচ্ছে। আর একটা যেহেতু মারা গিয়েছে, যার জন্য আমি বললাম থাক আম্মু, ওকে কষ্ট দেওয়া দরকার নেই, ওকে দিয়ে দিই, ও ওর দল বেছে নেবে, সঙ্গী বেছে নেবে। যে আন্টি বিদায় নিচ্ছে, সবাইকে আল্লাহ হাফেজ বলে দিচ্ছে, আর বলছে তোমাদের মন খারাপ। মনটা তো আসলে খারাপ হয়, একটা জিনিস পোষা জিনিস কিছু হলে মনটা তো খারাপ লাগেই, তারপরও এখন কি করার। তো যে আন্টি চলে গেল, আর এখন এদিকে আমার ছেলে দুষ্টুমি করছে, এই পাতিলটা দিয়ে তার মাথায় দিয়ে সে টুপি বানায় বসে বসে খেলছে। আর এই যে পাখির খাঁচাটা আজকে খালি হয়ে গেল, দুটো পাখি বিদায় নিয়ে নিল, একটা পাখি তো মারা গিয়েছে আর একটা তো দিয়ে দিলাম আন্টিকে। তো ওর বাবা বলছে যাক তুমি মন খারাপ করো না, তুমি মিঠুকে নিয়ে থাকো, আর তিনটা বাচ্চা তুমি কখনই বা সময় দিবা, এগুলো পরিষ্কার করা অনেক সময় লাগে, তো যা হওয়ার হয়েছে তুমি করো, মিঠুকে নিয়েই তুমি সময় পার করবা আর কি, যতটুকু সময় তোমার, যেহেতু পাখি পালতেই হবে তো তুমি মিঠুকে নিয়েই থাকো। তো এই আর কি, মিঠু ওদের খাঁচার উপরে বসে আছে, খাঁচাটা খালি হয়ে রয়েছে, আর ও আবার ওদের খাঁচার ভিতর ঢুকে পড়েছে, ঢুকে এই যে বসে আছে। খাঁচাটা আগে ওরই ছিল, তারপরে ছোটোটা ওকে দেওয়া হয়েছিল, আর ওদের এই বড় খাঁচাটা খালি করে দিয়েছিলাম, যার জন্য সে তো খুব তার খাঁচা তাদের ওদের খাঁচার উপরে বসে থাকতো বেশিরভাগ সময়, ওকে নামানো যেত না। ও বুঝতে পারতো যে এটা আমারই খাঁচা। তো এই আর কি, আমাদের মনটা খারাপ, এখন মন খারাপ থাকতে মিঠুকে নিয়ে মনটা একটু ভালো, তারপরও যে একেবারে আমাদের একটা পাখি হলেও আছে, আর মিঠু তো আছেই, সবাই মিঠুর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে। আর যে শীত পড়ছে, শীতের ভিতর আমি রাত্রে ওর খাঁচাটা কাঁথা দিয়ে পেঁচিয়ে রাখি যাতে কোনো বাতাস না ঢোকে। আমার মেয়ে যে মিঠুর সাথে দুষ্টুমি করছে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টসে জানাবেন। আমার তো খুব খারাপ লাগছে, আপনাদের কেমন লাগছে? আপনাদেরও আশা করি খারাপই লাগবে। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এই যে এখানে মিঠুকে খাবার দিয়েছিলাম, ও খেয়ে যে একা একাই খাঁচার ভিতর ঢুকে পড়েছে, ও একাই দরজা খুলে খাঁচায় ঢুকতে পারে। এখন এগুলো পরিষ্কার করে মিঠুকে টেবিলের উপরে উঠিয়ে দিব। তো যে সে বসে বসে খাচ্ছে, আর ও যে কাউন খায় এটা জানতাম না আমি, আজকেই জানলাম। ও যখন একা একা খাঁচার ভিতর ঢুকে কাউনগুলি খাচ্ছিল তখন বুঝলাম যে না, ওকে কাউন দিলে ও কাউনটা খাবে, বা আমার অনেকগুলোই কাউন আছে, এগুলো নষ্ট হবে না, ও খেতে পারবে। আর এদিকে আমার ছেলে তো সব খেলনাগুলো ঝুড়ির থেকে নামিয়ে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে। তো এই আর কি। আর এদিকে বাচ্চারা পড়তে বসে গিয়েছে, আমার দুই মেয়ে পড়ালেখা করছে, ওরা তো
মিঠু আবার খাঁচার থেকে বের হয়ে আমার মাথায় উঠে বসে রয়েছে, তো ওকে এখন আমি খাঁচায় ঢুকিয়ে দিব, আজান দিয়ে দিয়েছে নামাজ পড়ব। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।